আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জোভিশনের এনভিআর এ আপনার হার্ড ডিস্কের হেলথ চেক করবেন। আমরা এখন ম্যাক্সিমাম যে হার্ড ডিস্ক ইউজ করি, আমাদের কাস্টমাররা ইউজ করেন, তারা ওই টাকা কম দিয়ে হার্ড ডিস্ক, মানে আপনার দেখা যাচ্ছে যে রিফার্বিশড হার্ড ডিস্কটা বেশি কেনেন। এই কারণে রিফার্বিশড হার্ড ডিস্কের সাধারণত হেলথে প্রবলেম থাকে। হার্ড ডিস্কের হেলথে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু হার্ড ডিস্কের রেকর্ডিংয়ে সমস্যা হবে। আমরা মাঝে মাঝে দেখা যায় রেকর্ডিংয়ের গ্যাপ দেখতে পাই, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, অনেক সময় 2 মিনিট 3 মিনিট। এটা সাধারণত দুইটা কারণে হয়। প্রথম কারণ হচ্ছে যদি আপনার এনভিআরের পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার যদি লিমিটেড হয়ে যায়, অর্থাৎ পাওয়ার যদি কমে আসে, অথবা আপনার মেইনলি যেটা হয় সেটা হচ্ছে হার্ড ডিস্কের হেলথে প্রবলেম হইলে, হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পড়ে গেলে, ব্লক পড়ে গেলে এই সমস্যাগুলো হয়। তো আমরা যেহেতু ম্যাক্সিমামই রিফার্বিশড হার্ড ডিস্ক ইউজ করতেছি, যদিও এটা আমি রিকমেন্ড করি না, তো রিফার্বিশড হার্ড ডিস্ক ইউজ করতেছি যেহেতু আমাদের এই বিষয়টা, হার্ড ডিস্কটার হেলথটা অবশ্যই চেক করে নেওয়া উচিত। জোভিশন এনভিআর এ এই হার্ড ডিস্ক চেক করা অনেকটাই সহজ, আপনাদেরকে আমি এখন দেখাবো। আমি এনভিআর থেকে দেখাচ্ছি না, আমি কম্পিউটার থেকেই দেখাবো, কিন্তু এনভিআর এর ইন্টারফেস ইউজ করে, কারণ আমি স্ক্রিন রেকর্ড করতে পারবো না আপনার ইয়াতে এনভিআর এ, সো কম্পিউটার ইউজ করতেছি আমি। জেএমএস থেকে আমি ডাইরেক্ট এনভিআর এ ঢুকবো। আপনারা মনে হয় জেএমএস থেকে এনভিআর এ, জেএমএস ভিএমএস থেকে এনভিআর এ ঢুকছেন কিনা আগে পরে দেখে নেন কিভাবে ঢুকে। ডিভাইস সেটিং এ যাবেন, ডান বাটনে ক্লিক করে, এরপরে দেখেন আমি এনভিআর এর ইন্টারফেস পেয়ে গেছি। এরপরে মেইন মেনুতে যাব, এই যে রেকর্ডে যাব। রেকর্ডে যে আপনি আপনারা যেটা দেখবেন যে এখানে রেকর্ড স্টোরেজ আছে, স্টোরেজে যাবেন, রেকর্ড নয় স্টোরেজে যাবেন। স্টোরেজের এখানে আপনি হার্ড ডিস্ক, এখানে আপনি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, আপনার হার্ড ডিস্ক 2000 জিবি, কতটুকু ফ্রি স্পেস আছে এগুলো এখানে হার্ড ডিস্ক ডিটেল দেখতে পাবেন, কোনো ইউএসবি ডিস্ক থাকলে সেটাও দেখতে পাবেন। এটা পলিসি, আপনার হার্ড ডিস্ক একের অধিক হইলে পলিসি অ্যাড করা যায়। এরপরে SMART, এই অপশনটা স্মার্ট, এইখানে আপনি হার্ড ডিস্কের ইরোর স্ক্যান করতে পারবেন। এখানে আপনার ইভেন SMART, এটা হচ্ছে ইরোর স্ক্যান, আর এটা হচ্ছে SMART। এখানে আপনি হার্ড ডিস্কের যে ইনফো বা লগ, যে লগ কখন হার্ড কোনো কারণে যদি হার্ড ডিস্কের রেকর্ডিং বন্ধ থাকে, পাওয়ার অফের কারণে যদি বন্ধ থাকে, সেই বিষয়গুলো এখানে আপনার লগে দেখাবে। তো আমরা এবং টেম্পারেচারও এখানে কিন্তু দেখাবে, যে হার্ড ডিস্কের টেম্পারেচার কত আছে, তো ইউজড আওয়ার, টোটাল কত আওয়ার ইউজ হয়েছে, এইগুলো সব এখানে আছে আর কি। সো এগুলো আপনারা দেখতে পারবেন, স্ট্যাটাস দেখার প্রয়োজন হয়। আমরা আজকে স্ক্যান করব ইরোর। তো আপনি স্মার্ট থেকে যে ইরোর স্ক্যানে যাবেন, হার্ড ডিস্ক একের অধিক থাকলে আপনি এখানে ক্লিক করে যে হার্ড ডিস্কটা স্ক্যান করা দরকার সেটি ক্লিক করবেন। এখানে একটা আছে, সো একটাই এখানে সিলেক্ট হয়েছে, স্টার্টে ক্লিক করবেন। এখানে হার্ড ডিস্কের ক্যাপাসিটি এবং ব্লক সাইজটা এগুলো দেখাচ্ছে, তো আমরা স্টার্টে ক্লিক করি। দেখেন হার্ড ডিস্ক স্ক্যানিং শুরু হয়ে গেছে। এইখানে হার্ড ডিস্কের অবস্থাটা আপনাকে বুঝতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা এক্সিলেন্টের কালার হচ্ছে এই যে গ্রিন কালারটা, এটা এক্সিলেন্ট। এরপরে গুড হচ্ছে যে এই কালার, মানে এক্সিলেন্ট থেকে যদি একটু খারাপ থাকে হার্ড ডিস্কের অবস্থা, তাহলে এই ব্লু কালার আসবে। তারপরে পার্পেল কালার, নর্মাল হলে ঠিক আছে চলবে, এটা পার্পেল কালারের ব্লক আসবে। আর ড্যামেজ বলতে এই রেড কালার আসবে। ড্যামেজ যদি হয় তারপরেও হার্ড ডিস্ক ড্যামেজের ইয়াতে শুধু রেকর্ড হবে না, এইখানে এই বিষয়টা, আপনার ড্যামেজ যখন দেখবেন তখনই মনে করবেন যে ওই সেক্টরের জায়গায় জায়গায় হার্ড ডিস্কের রেকর্ড হয় না, এবং ওই জায়গায় হার্ড ডিস্ক রেকর্ড হবে না। ড্যামেজের পরিমাণ যত বেশি হবে, রেকর্ডের না হওয়ার পরিমাণ তত বেশি হবে। আর এই যে ব্লক যদি থাকে ওইখানে, যে হার্ড ডিস্ক স্টপই হয়ে যাবে, তখন কি করবে, আপনার মেশিন হ্যাং করবে। আমরা অনেক সময় বলি আপনাদের যে ভাই আপনার হার্ড ডিস্ক, আপনারা বলেন আমার মেশিন হ্যাং করতেছে, তখন আমরা বলি যে আপনি
হার্ড ডিস্কটা সেন্স করে দেখেন, অর্থাৎ আমরা তখন অনুমান করি যে হার্ড ডিস্কে ব্লক আছে এবং ব্লকের ওইখানে যে ব্লকের ওইখানে যে আপনার মেশিনটায় আর রেকর্ড নিতে পারতেছে না, ব্লক হয়ে গেছে। সো হার্ড ডিস্ক এভাবে চেক করে নেওয়ার এই অপশনটি জোভিশনে আছে, আপনারা চেক করে নেবেন। আপনারা নতুন কোনো সেট আপে অবশ্যই হেলথ চেক করবেন যদি হার্ড ডিস্ক রিফার্বিশড হয়, সেক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন। যখন হার্ড ডিস্ক কোনো কারণে মেশিন হ্যাং করে, তখন হার্ড ডিস্কটি ফরম্যাট দিয়ে এভাবে স্ক্যান করে দেখবেন যে সেখানে ব্লক আছে কিনা। ব্লক থাকলে তারপর আর রেকর্ডিংই হবে না, কিন্তু এক্সিলে আপনার এই ড্যামেজ থাকলে রেকর্ডিং হবে, ওই এরিয়াতে রেকর্ডিং হবে না, শুধু ওই যেটুকুতে ড্যামেজ আছে। ঠিক আছে, তো এই তো এইভাবে আপনারা হার্ড ডিস্ক রেকর্ডিং দেখে আপনারা কাজগুলো করে নিতে পারেন। আমি আপনাদেরকে আরেকটি ফটো দেখাবো এখন। এই ফটোটা দেখেন, এই ফটোতে আপনার ড্যামেজ নর্মাল এবং ওই এই বিষয়গুলো আপনি এই এই হার্ড ডিস্কটিতে দেখতে পাচ্ছেন। এই হার্ড ডিস্কটিতে প্রচুর পরিমাণ প্রবলেম আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো হার্ড ডিস্ক চেক করা একটা ইম্পর্টেন্ট বিষয়, হার্ড ডিস্কের কারণে আপনার কাস্টমারের হ্যাসেল হবে, ইভেন আপনাকেও বারে বারে ওই প্রজেক্টের খোঁজ খবর নিতে হবে। সো প্রপার হার্ড ডিস্ক লাগান, কোয়ালিটি হার্ড ডিস্ক লাগান, ইনশাল্লাহ আপনাদের এই রেকর্ডের প্রবলেম বা হ্যাং প্রবলেম থেকে আপনারা রেহাই পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর স্টে উইথ আস।